সুপ্রভাত বন্ধুরা, এখন উঠলাম আর ভিডিওটা এডিট করছি, ভিডিওটা ছাড়বো করে। তো দেখো টমেটো, পেঁয়াজ, মুড়ি, খাজুচ, এটা দেখতে পাচ্ছ বেগুনটি, বেগুন পোড়ার সাথে কত কি দিয়েছে, স্পেশাল স্পেশাল জিনিস। এই দেখো লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে বলে তৈরি হচ্ছে। দেখো মাছও কুটছে, দেখো পুচকে কি করছে, দেখো ওইটি, দেখো মোবাইলটি নিয়ে বোধহয় বসেছে। লাও গুড মর্নিং করে দাও, বিস্কুট খাচ্ছে এখন। আর ওই যে কি দেখছে, কার্টুন। এই কাকুকে বল, বল আমি কাকু চালে রুটি খাচ্ছি। দেখো ইয়াদের বেগুন খেলা হচ্ছে, আমি যাচ্ছি বাড়ি, চলো সাইকেলটা বার করে দেখ। তো যেমনটি দেখতে পাচ্ছ মাস্কটি পরলিছি, কারণ পুলিশে হাঁপটাচ্ছে। এই দেখো আর করোনাও আছে, করোনাগুলো হচ্ছে মনে হয় বাইরে, তার জন্য। তো এবারে বেরাই দেখি, গাবলু নাচ করছে, দেখো এটা কি হচ্ছে, বেলুন খেলছে ওরা। বেরাই, চলো 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 চলো, সাইড 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 সাইড। আমাদের বাজার এটা, এ দেখো পুলিশ ভ্যান, বাজারটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশ ভ্যান চলে আসছে, একবার নামে গেছে, দিয়ে আবার অ্যানাউন্স করছে যাতে মাস্ক টাক সব সময় পরে থাকো, আর মাস্ক না পরে বেরালে একবারে ডান্ডা খাবে। তার মতন মাস্ক পরে আসবে বাজারে যদি কেউ আসতে চাইছো। কিন্তু বাজারে আসিয়া পুলিশ ভ্যান নামে গেছে। তো যেমনটা দেখতে পাচ্ছ এদিকে নামবো, কারণ মায়ের ওষুধ আনতে যাচ্ছি। তো বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছ আমার ওষুধ নিয়ে কমপ্লিট, এবার বেরিয়ে গেছি আর যাচ্ছি, একটু দেখাচ্ছি ওখানে তোমাদেরকে পুলিশগুলো কেমন হাঁপটাচ্ছে। তোমরা আবার বিশ্বাস করো নি, যেমন আমি ইয়ার ভিডিওটা দেখেছিলাম যে অনেক লোক বিশ্বাস করছে নি। তো চলো একটু ভালো করে দেখে দিচ্ছি যদি আছে তো। এই দেখো আসছে, দেখো অনুরোধ করা হচ্ছে, এই গাড়িটা। এই করোনা পরিস্থিতিতে আমি বাজারের হালটা একটু দেখাচ্ছি, এতক্ষণ তো পুলিশ থাকেনি, দিয়ে পুরো একবার ভিড় ভাট্টা হয়ে গেছিলো, আর পুলিশ এখন চলে গেল। এখন দেখো কি অবস্থা, এখন অনেকটা ভিড় কমে গেছে, নাহলে ভিড় প্রচুর ছিল, পুলিশ হাঁকি দিয়ে যাওয়ার পরে অনেকটা ভিড় কমে গেছে দেখতে পাচ্ছ। আর মাস্ক এখন সবাই পরেছে, আগে তো কেউ মানছিল না। এই দেখো মাস্ক যদিও না থাকছে, তখন কাপড় ঢাকা নিয়ে আসছে, দেখো দেখতে পাচ্ছ, মানে ভয়টা, ভয়ের জন্যে পুলিশের ভয়ে খালি মাস্ক পরছে, এরকম অবস্থা। করোনার ভয়ে মাস্ক পরো নি, সব পরছে পুলিশের ভয়ে, ঠেঙানি খাওয়ার ভয়ে, বুঝতে পারছো। করোনা হয়ে গেল সেটা কোনো ভয়ে কোনো কিছু নেই, বুঝতে পারছো, এই অবস্থা আমাদের ইন্ডিয়ার। একটু এই সাইডটা দেখাই দিই, এই সেন্টার মোড়ের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, কেমন ভিড় ভাট্টা আছে আর কেমন মাস্ক পরছে। দেখো মাস্ক পরা নেই দেখতে পাচ্ছ, এখন যদি পুলিশ আছে, এই দেখো কেউ মাস্ক পরা নেই, বুঝতে পারছো, করোনার ভয় নাই পুলিশের ভয়, পুলিশের ঠেঙানির ভয়ে সব মাস্ক পরছে, বুঝতে পারছো। এটা আমাদের সেন্টার মোড়, দেখো সেন্টার মোড়ের হাল দেখো, ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু মাস্ক তো এখানে মোটামুটি তবু পরেছে দেখতে পাচ্ছো অবস্থা। চলো এদিকে যাই, ভালো। তো সেন্টার মোড়ে তো একটা আমাদের জানাশোনা আর কি সেবিক পুলিশের সাথে দেখা হলো, কথা হলো করোনা পরিস্থিতিতে, একটু কথা হলো আর কি। তো এখন এইদিকটা দেখো, এইদিকটা দেখো, এইদিকটা এরকম অবস্থা, বুঝতে পারছো। তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছো আমাদের মাঠ পুরো ফাঁকা, বুঝতে পারছো, করোনা পরিস্থিতিতে এখন সব খালি খালি দেখতে পাচ্ছো, খালিয়ে থাকবে এদিকটা, থাকাই ভালো।
আর স্কুলটা দেখো স্কুল চলছে কিন্তু চলা নেই, স্কুল তো এখন বন্ধই থাকবো না, স্কুল চলা নেই বুঝতে পারছ না। অনেক ঘুরে হইলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বেকার করোনা পরিস্থিতি, এখন আমি ঠেঙা খাওয়া নেই কেন খাবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখন দেখে শুনে একটু মাছটা পুরা মানে অভ্যাসটা করিবে, মাছটা পুরা দরকার বুঝতে পারছো এখন করোনা পরিস্থিতিতে। ভিড়ভাড়টা তাহলে এই দোকান বান্ধবগুলো বন্ধ হবে না আর কি, যদি মাস্কটা যদি পরতে থাকো তাহলে এত সব বন্ধ করবে না, আর যদি না পরো তাহলে তো বন্ধ তো অবশ্যই করেই দিবে না। তার জন্য বলছি যাতে সবারই সুবিধা হয়, দোকান ফোকান যেমন খোলা থাকে, দোকানদানি খোলা থাকলে সবারকারই ভালো হবে না। তো ঠিক আছে, মাস্কটা পরার চেষ্টাটা করো, আর কিছু বলছি না, চলো ঘর দিকে যাওয়া যাক। একটু আটকে গেলাম, এটা ভিড় হয়ে গেল, চলো ফাঁকা হয়েছে, চলো এদিকে পালাই। তো গ্রামের ভিতরে অতটা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা ফাঁকাই দেখো ধানিয়া করছে। তো গাবলু দেখো আমার দিকে তাকার কোনো সিন নেই, গাবলুর কি হয়েছে বুঝতে পারা যাচ্ছে না, গাবলু রাগ হয়েছে মনে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা যেটা ফুটে গেছিলো ফুটোটা আর কি, ফুটোটা আইছিল, তো এটা যাই মনে চাইছে, কল করছিল দেখি যাই, এবারে চেঞ্জ করে নিয়ে আসি। তো যেমনটি দেখতে পাচ্ছি ফ্লিপকার্টে আবার নতুন একটা প্যাকেট চলে আসছে, তো ওটা রিপ্লেস করি দেখি, এটা এবার খুলে পড়া এটা কি আছে ভাঙা ফুটো দেখো, এর প্যাকেটটা এটা বড় দিয়ে দিয়েছে একটা, আর ভিতরে লোড যাই কি হচ্ছে, বাইরে গেলে কি করে দিতে হবে তাই নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাম টান একেবারে সাইডে রেডি, এবারে খাওয়া দাওয়াটা করা যাক দেখি কি রান্না হয়েছে। তো খাওয়া কমপ্লিট, আর একটু বাইরে বেরোলাম, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ কোথাও নাই বুঝতে পারছো, এখন করোনা সিজন চলছে, এবার একটা সিজন চলে না, এখন করোনা সিজন চলছে আবার ভেলকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি একটু বসেছিলাম ছবি আঁকার জন্যে, কিন্তু দেখছি দুনিয়ার ঘুম চলে আসছে, কারণ রাত্রে একটু কালকে একটু বেশি রাত জাগা হয়ে গেছিলো সেই জন্য। তো চলো একটু শোয়া যাক, দেখি যদি ঘুম ধরো তো ঘুমিয়ে দিই, তারপর পরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটি ঘুম কমপ্লিট, এবারে দেখা যাক কি হয় চলো। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন একটা ফাস্টফুডের দোকানে আছি, যেটা আমাদের লক্ষ্মী চক্রে, তো চলো আগে ফাস্টফুডটা খাওয়া যাক, ধরো দেখাই দিচ্ছি একটু চারদিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া খাবো, চলো খাইব খাবে কি, চলো মাছটা খোলা যাক এখন খাওয়া যাক। তো বন্ধুরা দেখা যাক এটা এবারে খুলে পদে, যেটা করেছি তো একটু লেট হয়ে গেল, তো চলো খোলা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, ফ্লিপকার্টের বার্থডে হচ্ছে, দেখতে পাচ্ছ গরিব একবারে সেম টু সেম, মানে প্যাকেটটাও সেম আর একবারে সেম টু সেম দিয়েছে, দেখতে পাচ্ছ বিলটাও সেম, বুঝতেই পারি মানে যে চেঞ্জ করে দিয়েছে না দেয়নি, কিন্তু চেঞ্জ করে দিয়েছে। চলো এটা খোলা যাক, এর ভিতরে এবার কী কী আছে দেখো, হ্যাঁ দেখো এটা এবার লোকেরটা দিয়েছে নাকি, দেখো আমি যেমন করে প্যাক করে দিয়েছি সেটা আরও পারপাস দিয়ে দিলাম নাকি, দিলাম আর নিলাম তো না না চেঞ্জ করে দিয়েছে, দেখা যাক এই যে গরিলা ট্রাইপড, এবার থেকে ব্লগুলো ভালো করে করা যাবে বুঝতে পারছো, ফোনটা না হাত থেকে পড়ে যায় বুঝতে পারছো না, দেখো ব্লুটুথ একবারে দিয়ে দিয়েছে, একটু ব্যাটারি আছে, ব্যাটারিটি বুঝতে পারছো লাইটটি জ্বলছে দেখতে পাচ্ছো, এরকম দেখি টাইপ পট, আর এটা মোবাইল স্ট্যান্ডও যে একটা লাগাই দেবো, আর এটি দেখো তাহলে খতম, কিন্তু ইয়ার ইয়াটা দেখে লো একবার, এইটা এইটা আগের বার ইয়া হয়েছিল উঠেছিল, ইয়া তো ঠিক আছে, দেখো এই পিনটা থাকেনি, এই পিনটা যেটা
এই পিনটা তো ওইটাতে থাকেনি বুঝছো টাইট হচ্ছে না ওটা খুললে টাইট করতে হতো ও খুলতে হবে রে সিস্টেমটা আচ্ছা ওটা টাইট করে বলতো বোতামের মতন আছে ওইটা পয়সা দিয়েও টাইট করা যাবে না গে নাট তো বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছ আমি বাইরের থেকে এসে পরে বসেছিলাম তো আনবক্সিংটা হইলে যেটা দেখালাম তো এবারে আমি যাই একটু খাওয়া দাওয়াটা সারিয়ে আসি তারপরে ছবি একটু বসবো একবার নাইট ঠিক আছে বুঝতে পারছ নাইটে ছবি আঁকার আগে কিছু নাই দিনের বেলায় তো অত আঁকা আগে টাইম নেই রাতে সব দিকে যেটা যে কাজটা মানে মন থেকে করে সেটা রাতে সব দিকে ভালো করা যায় তো চলো এবারে যাওয়া যাক তারপরে খাওয়া দাওয়া করার পর তারপর দেখবো ছবি একটু বসবো তো ওটার বেলায় আর দেখতে থাকো আর এরকম ভিডিও তোমরা দেখতে থাকবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দিও মনে হ্যাঁ না ভুলো না আর লাইকটা করতে তো ভুলোই না ভুলো না লাইকটা করলে একটু ভালো লাগে আর কি বুঝতেই পারছো ওরা লাইকের পাগল তো লাইকটা করবে ঠিক আছে চলো দেখাচ্ছি একটু পরে আগে ওরা লাড়ু খাচ্ছি বলে দাও গুড়ের লাড়ুটা দেখে দাও লাড়ু খাচ্ছি আমরা হ্যাঁ না ভালো ভালো দেখি দাও একটু করে আপনারটা দেখে দি তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া একবার কমপ্লিট তারপরে চলে আসছি একবার ঠিক ঠিকানায় বুঝতেই পারছো আমার নিজের যেখানে ছবি আঁকার স্ট্যান্ড পুরো আবার করা আছে পেছনে দেখতেই পাচ্ছ তো এবার ছবিটা একটু আঁকবো তো আজের মতন এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ আর রাত জেগে হবে না তোমাদের তোমরা ঘুমিয়ে যাও যদি ওর সকালে ভিডিও যাচ্ছি অসুবিধা নেই তো আমি এখন একটু রাত জেগে ছবিটা আঁকবো ছবিটা কমপ্লিট করতে হবো আর এইটাও এডিটিং করতে বস করে দিতে হবো তো বুঝতেই পারছো তো চলো কালকে আবার নতুন একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর নতুন টপিক নিয়ে নতুন কী কী হয় আরও ঠিক আছে বুঝতেই পারছ তো ব্লগ মানে নতুন নতুনই আসতে দেবে আর দেখতেই পাচ্ছ যেটা তো চলো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো সে সাবস্ক্রাইবটা করে নিবে আর বেল আইকনটা চাই যেটা ঘন্টাটা ওইটা একটুকু দাবি দিবে ঠিক আছে দাবি দিলে কী হবো কি এই যে আমি ভিডিও নতুন নতুন ছাড়ছি নি এগুলো যাতে তোমার নোটিফিকেশন যদি পাই যাবো আর কি ঠিক আছে তো যাওয়ার সময় দাঁড়ো বেশি খাওয়া গেছে ঢেকুর উঠছে বলছি যাওয়ার সময় বলছি ওই লাইকটা করতে ভুলো না যেটা লাইক ঠিক আছে লাইকটা একটু করে দেবে সে বুড়ো আঙুল দেখাতো আমরা কি ছোট আমরা বুড়ো আঙুল দেখাইতো ঠিক আছে সেটা হচ্ছে এখন লাইক তো লাইকটা করে দেবে ঠিক আছে তো আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো আগে আর কিরকম কি করতে পারি ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে আর বলছি কি এই করোনার বাজারে সবাই ভালো থাকবে আর ভালো রাখবে সবাইকে ঠিক আছে আর গুড নাইট চলো বাই থ্যাংকস ফর ওয়াচিং।